আপনারা দেখছেন আরামবাগ নিউজ। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ নিউজ। কোভিড 19 কে শুধু জাতীয় না আন্তর্জাতিক পর্যায়েও মহামারীর আখ্যা দেওয়া হয়েছে। দেশ জুড়ে চলছে লকডাউন। রাজ্য এবং কেন্দ্র সরকার রীতিমতো করা হাতে লকডাউন যে পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণে নেমেছে, কিন্তু সাধারণ মানুষ শুনলে তো প্রত্যেক দিন এই লকডাউনের বেনিয়মের ছবি আমরা দেখতে পাচ্ছি। আজও একটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার তাগিদে 16 জন মানুষ তারা একটি খালি দুধের ট্যাঙ্কারের মধ্যে করে বাড়ি ফিরছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরের নাজিবাবাদে। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই আশঙ্কিত হয়ে পড়েছে সারা ভারতের মানুষজন। কেন, কিসের জন্য এইভাবে শুধু নিজের না অন্যেরও জীবনকে ঝুঁকি নিয়ে মানুষ এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন? আরামবাগ নিউজ একটি সচেতন সংবাদ মাধ্যম। আমরা আপনাদের কাছে বারবার ধরে অনুরোধ জানাচ্ছি, ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখে নিন সেই ভিডিও আরামবাগ নিউজের পর্দায়। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।